¿Tú quieres? হরে কৃষ্ণ রাধে রাধে, গুড মর্নিং এভরিওয়ান। আপনারা সবাই কেমন আছেন? আবার একটা নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম জানিয়ে আজকের ব্লগটা শুরু করলাম। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। কিন্তু বন্ধুরা, সকাল এই 6টা মতো বাজে, পায়রা ঘুঘু পাখি সব এসেছে একসাথে। ঘুঘু পাখিগুলো পালিয়ে গেল, খাচ্ছিল এখন, এই যে দানা খাচ্ছে, চাল দিয়েছে ঠাকুমা। কোন ক্লাস? সিক্স। নাম? সৌম্যদীপ বিশ্রাম। আচ্ছা। বন্ধুরা, চারিদিকে একবার গোলায় যত পাউডার ছিল ঘরে সব মেখে পড়তে যাচ্ছে। হেব, কোথায় যাচ্ছিস বাবা? বাবা, হেবর কোন ক্লাস হলো? মুখটা দেখা বাবা। তুই পাউডার মাখবি না? তোর বন্ধু মেখেছে অত পাউডার। ও হেব, হেব, ও হেব, নজ্জা পাচ্ছে। বাবরে রে বাবরে, বন্ধু সাথে চললেন পড়তে। রাধে রাধে বন্ধুরা, দেখতে পাচ্ছেন সকাল এই 7টা মতো বাজে, মাসি এখন ঠাকুরের জন্য ফুল তুলছে। এখন তুলসী পাতা তুলছে নাকি? ফুল তুলসী পাতা সব তুলে নিচ্ছে বাড়ির সামনেই, আপনারা তো জানেন, দেখতেই পাচ্ছেন ফুল গাছ টাছ। সকাল এই 7:30 মতো বাজে, মাসি এখন সুন্দর ভাবে জবা ফুলগুলো তুলছে। মাসির নামও কিন্তু জবা, ঠিক আছে বন্ধুরা? তো মাসির সেই জন্য জবা ফুল মেসো মাসির খুব পছন্দের, ওই জন্য চারিদিকে যেথায় সেথায় সব লাগিয়ে রেখেছে। তো এই যে দেখো কটা মাসি ফুল তুললে, দেখো 8টা না কটা, 4টা 5টা 6টাই হচ্ছে, মানে চুবড়ি ভর্তি। এইটুকু গাছে বন্ধুরা দেখতে পেয়েছেন কি সুন্দর মাটি ভা। হ্যাঁ, এতে 6টা আছে, 7টা 8টা ফুল জন্মেছে। দেখেন বন্ধুরা কি সুন্দর, ফুলগুলো একটু ছোট হয়েছে, নালে আরো বড় হয়। আর ও বাবা, দেখেন বন্ধুরা গাছটা নিচ থেকে দেখাচ্ছি, এইটুকু গাছে এত বড় কাঁঠাল ধরেছে একটি। ও ঠাকুমা, তোমার নাম কি? তোমার নাম? মোর নাম চিনা কি করি বলো না। স্নেহলতা। তোমার বাড়ি কোথায়? আমার বাড়ি পাটনা। তোমার শ্বশুর বাপের বাড়ি কোথায়? আমার বাপের বাড়িও হরিষ্ঠপুর, আর ঘর পাটনা। আচ্ছা, এখন কেন আসছিল এখানে? আসছিল কেন? কাজে? জালুন কাটবে কখন? আরো কাজ করতে পারবো। এখন কি করো, রেস্ট পুরো? কাজ করতে পারো নি? আর তোমার বয়স কত বলো? 95 বছর। ও বাবা, দেখুন বন্ধুরা 95 বয়সের মা এখনো কি সুন্দর একদম ফিট হয়ে ঘোরাফেরা করছে। দেখেন এখনো ফিট শরীর। হ্যাঁ, ভালো থাকো। রাধা রানীরা কি কেমন আছো গো? ও রাধা রানীরা দিকে তাকাও না গো। তুমি কি মন্দিরেই বস থাকবা? হ্যাঁ, তো কাজ করবে কখন? খাবা কখন? শুবে কখন? মন্দিরে বসে আছো কেন এরকম? মন্দিরে বসে আছো কেন? পুজো করনি, কাজ করবে কখন? বেটাকে নিয়ে চিন্তা, ওই জন্য বসে। কি হয়েছে বেটা? পড়তে যায়।
ও বাবা, পড়তে যায়নি সেই নিয়ে চিন্তা। নমস্কার বন্ধুরা, এখন 8টা বাজছে, সকাল সকাল স্কুলে রান্না হবে, তাই উনুন ধরিয়ে দিচ্ছি। অনেক জ্বালন আছে তাই উনুনে রান্না করছি, গ্যাসে উনুনে দুটোতেই হয়, আর লোক বেশি আছে ওই জন্য উনুনে করে নিচ্ছি। বন্ধুরা, মাসি এখন এখানে কেরোসিন তেল দিচ্ছে উননে, মানে উনন ধরাচ্ছে, আর আমি এই যে এখানে সবজিটা এবার কুটতে বসে পড়ি। তাড়াতাড়ি করে থোর কাটবো, ভেন্ডি কাটবো, অলরেডি লেট হয়ে গেছে, আবার পকোড়া বানাবো, সব আস্তে আস্তে আপনাদেরকে দেখাতে থাকবো। চলুন তাহলে এবার বসে ফটাফট ফটাফট করে কেটে ফেলি। স্কুল ছুটি পড়ে গেছে, দেখি নন্দিনী এপাশে ঘুরা, আর একটি দেখো, এই দেখো সেজেছে, দেখো দেখো লেহেঙ্গা পরেছে, ঠিক আছে দেখাবি তো, আইলাইনার টাইলাইনার মেখে দেখা ঘুরবি তো, মুখটাকে পুরা ভুদনি করে ফেলেছে দেখা, এই দেখো পুরা ভুদনি করে ফেলেছে। লিপস্টিক কই? ইনি বিনি বল, ইনি বিনি টাপাটি টানা তুমি টাসা, সাহেব বাবুর বউ হয়েছে দেখতে বাড়ি খসা, ফুলো ফুটে ফুলো ফুটে এবার সুন্দর লাগছে শাড়িতে, এইটি এবার ভাল লাগছে, এই যে জামাটা। চলুন আর একজন আসে, কি গানে নাচবেন বলুন, বিন্দারে চলো। বন্ধুরা দেখুন কত জামরুল হয়েছে, পাঁচটা দমকা খাচ্ছি, খেয়ে দেখা গিয়েছে, এরকম জামরুল গাছের নিচে। বন্ধুরা আমাদের এখন ডান্স হচ্ছে, সেই জামরুল, এইখানে অনেক জামরুল, এই যে আচ্ছা দে মুনুকে দে, তুই ডান্স করবি না, জামরুল খাবি, দেখি আমাকে একটা দেখে, হাই রানী হ্যালো রানী করছিলি। নমস্কার, হ্যালো বন্ধুরা, আমরা দুপুর 1টার সময় ভাত খেয়ে একটু রেস্ট নিয়ে এখন একটু, এই যে অতিরিক্ত গরম তো তাই আমরা এখন লস্যি খাচ্ছি। বলো কি করছো, বলো ঠাকুমা, জি বলো, কথা বলো, কথা বল, এমন কি কাটবো কথা মুখে, হ্যাঁ বলো কেন বলো, হ্যালো বলো ঠাকুমা, রাখবো এখানে না, বলো হ্যালো বলো, বলবে আজকাল সব বলো, তোমার জন্য এনেছি দিল্লি থেকে, বলো কেমন হয়েছে টফি, আচ্ছা কি কর খাবে, এইটা দাঁড়া না, আচ্ছা ও পাশে যে বন্যা থেকে খাবো করছি, ও বাবা এটা হতো রাখো, দেখি ঠাকুমা এখন লস্যি খাচ্ছে, তারপর হচ্ছে টফি খাচ্ছে, তিনখানা খুব মিষ্টি খায় ঠাকুমা, বল ঠাকুমা খুব মিষ্টি খায়, তো দেখো তিনখানা মুখে পড়ে দিল টফি, করিনি বোবা না কি এমন করছি, এরকম বলে কেমন হয়েছে ঠাকুমা, ভালো ভালো ভালো, ও লেমন কি কেন মতো লেমন চুস, বাবা মানে হাজারে বিকেল আমার ছেলে বেলা, বাবা মানে রোজ সকালে পুতুল পুতুল খেলা,
বাবা মানে ডাকছে ভালো ডাকছে সে তরি, বাবা মানে আমার অনেক অনেক ভাগানি। না এ তো খোলা হয়ে আছে, আচ্ছা আদর করে দেখি কি বলে। আমাদের ময়না সোনা এখন মুড়ি খাচ্ছে, তুই কে রে তুই কে রে। আমরা এখন কাঁচা ছোলা আর শশা মুড়ি খাচ্ছি চানাচুর দিয়ে। মাসি একটু চা খেলো। আর একটু ছোলা কেন খায়নি মাসি? ও কেন কি তুই কে রে তুই কে রে তুই কে রে বাবা আদর করতে দিবে না। তুই কে রে?